নমস্কার বন্ধুরা, এমজি কিম গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রামসেতু বা আদম সেতু এই সেতুর পৌরাণিক এবং বৈজ্ঞানিক রহস্য নিয়ে আলোচনা করব। ভারতের রামেশ্বরম থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপ পর্যন্ত বিস্তৃত অগভীর সমুদ্রগর্ভে চুনাপাথরের স্তরটি রামসেতু বলে পরিচিত। এর অস্তিত্ব কি হিন্দু ধর্মের একটা ধর্মবিশ্বাস, নাকি বৈজ্ঞানিক দিক থেকে এর সত্যতা রয়েছে? বিতর্কটা আসলে শুরু হয়েছিল বছর দশেক আগে। সম্প্রতি এক আমেরিকান টিভি চ্যানেল দাবি করে, রামসেতু নিয়ে করা এক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ হয়েছে হিন্দু পুরাণে যেটাকে রামসেতু বলা হয়েছে তার পেছনে বৈজ্ঞানিক সত্যতা আছে। এমনকি তাদের দাবি, শ্রীরামজি এই সেতু বানিয়েছিলেন তার বাস্তব প্রমাণও পাওয়া গেছে। বিখ্যাত রামসেতুর নাম সর্বপ্রথম উল্লিখিত হয় বাল্মীকির রামায়ণে। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী এই সেতুটি ভগবান রামের বানর সেনাবাহিনী দ্বারা নির্মিত হয়েছিল। সেতুর প্রধান কারিগর ছিলেন বানর কারিগর নল। তার নির্দেশেই বানর বাহিনী সেতু নির্মাণ করেছিল। প্রতিটি পাথরের উপরে লেখা ছিল শ্রীরাম। জলে সেই পাথর ফেলে দিলে সেগুলি ডুবে না গিয়ে ভেসে উঠত। সেই ভাসমান পাথরের সেতু দিয়েই হেঁটে গিয়ে রাক্ষসরাজ রাবণের দেশ লঙ্কা থেকে দেবী সীতাকে উদ্ধার করেছিলেন রাম লক্ষ্মণ। মার্কিন পুরাতাত্ত্বিকদের উদ্ধৃত করে ওই টেলিভিশন সংস্থার বিজ্ঞান বিষয়ক চ্যানেলে বলা হয়, দক্ষিণ ভারতের রামেশ্বরমের কাছে পাম্বন দ্বীপ থেকে শ্রীলঙ্কার উত্তর উপকূলের মান্নার দ্বীপ পর্যন্ত বিস্তৃত 50 কিলোমিটার দীর্ঘ পক প্রণালীতে চুনাপাথরের যে রেখা চলে গেছে সেটা আদতে মানব সৃষ্ট, ভূপ্রাকৃতিক নয়। নাসার উপগ্রহ থেকে তোলা ছবি এবং অন্যান্য প্রমাণ উদ্ধৃত করে পুরাতাত্ত্বিকরা প্রমাণ করেছেন, এই সেতু নির্মাণে যে শিলাখণ্ড ব্যবহার করা হয়েছে তার বয়স আনুমানিক 7000 বছর এবং তা সংগ্রহ করা হয়েছিল অন্য জায়গা থেকে। জানা গেছে অগভীর সমুদ্রগর্ভস্থ বালুরাশির বয়স হবে প্রায় 4000 বছর। বিশেষজ্ঞরা মনে করেছেন বালি এবং পাথরের প্রাচীনত্বের মধ্যে অসামঞ্জস্যতা, অর্থাৎ যে বালুরাশির ওপর শিলাখণ্ডগুলি বসানো হয়েছিল তা বালির বয়সের চেয়ে পুরানো, কাজেই সেটা যে মানুষের তৈরি বিজ্ঞান এই তত্ত্বই প্রমাণ করে, জানিয়েছেন ওরেগন বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিষয়ক ইতিহাসবিদ চেলসা রোজ। ভূতাত্ত্বিক অ্যালান লেস্টার মনে করেন, এই ধরনের দীর্ঘ সেতু বানানো অতি মানব শক্তি ছাড়া সম্ভব নয়। আজকের ভিডিও এই পর্যন্তই। রামসেতু নিয়ে আপনাদের কি বক্তব্য তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন।